নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার 17 সেপ্টেম্বর 2022 যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় এই ভিডিওতে আমি জানাবো। তবে একটি কথা আমি বারবার বলছি, আপনার জন্মছক বা আপনার এখানে আমি কিন্তু হস্তরেখা দেখতে পাচ্ছি না, প্রথম কথা। এই জন্য আমি বারবার বলছি, এই আলোচনাটি আপনারা ভালো করে শুনবেন, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা শুনুন, তারপরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ এই ভিডিওতে আমি অনেক কিছু ইনফরমেশান দিয়ে থাকি যেটা আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জীবনে প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে তার জন্মছক, অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন আছে। রাহু আপনার জন্মছকে লগ্ন টু দ্বাদশ কোনভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্র, কত নম্বর ডিগ্রি, যুবক অবস্থাতে আছে না বাল্য অবস্থাতে আছে না বৃদ্ধ অবস্থাতে আছে রাহু, এটা দেখা দরকার। রাহু কি নিচস্থ বা কোনো গ্রহের সাথে অবস্থান করছে কি না এককভাবে অবস্থান করছে, এই জায়গাগুলো বিশেষভাবে দেখা দরকার। এবং এর পাশাপাশি শুক্র, বুধ এবং শনি এই তিনটি গ্রহ কিন্তু আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দেয়। কত অর্থ আপনি আগামীকাল পাবেন সেটা আপনার ন্যাকাল চার্ট, আপনার জন্মছক কিন্তু শেষ কথা বলবে। অর্থাৎ অনেকেই বলছেন যে স্যার আমার ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে বা আমার প্রাপ্তির জায়গাটা বাধা পাচ্ছে। প্রাপ্তি কি জানেন, সম্পূর্ণ নির্ভর করে আপনার ভাগ্যভাবের উপর। অর্থাৎ আপনার ভাগ্যভাব যদি শুভ অবস্থাতে থাকে, অর্থাৎ আপনার ভাগ্যাধিপতি যদি শুভ স্থানে থাকে বা আপনার নক্ষত্র দিক থেকে বা ডিগ্রিগত দিক থেকে যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি চোখ কিন্তু হবে। কারণ আমি এই চারটি গ্রহের পাশাপাশি ভাগ্যভাবকেও কিন্তু বারবার বলি যে ভাগ্যভাবটা দেখুন, ভাগ্যভাব যদি প্রীত হয় বা ভাগ্যভাবের উপর যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু হবে। দেখুন, অনেকেই প্রচেষ্টা করছেন প্রাপ্তির জন্য, কিন্তু আপনার দেখেছেন কি রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মছকে কেমন আছে, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ এই ভাবগুলো যদি পীড়িত থাকে, আকস্মিক প্রাপ্তির ভাবটা যদি আপনার পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনার আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি বা সুপার প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি যে প্রাপ্তি বলুন না কেন হবে না। এই যে আমি পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির লাখো কোটি মানুষ আছে, সবার কি ক্ষেত্রে সেম জিনিস ঘটবে না? আপনার ক্ষেত্রে যদি যোগ যদি ভালো থাকে আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। দেখুন, এইটা সম্পূর্ণ নিজের জন্মছকটা আমি আবারও বলছি বিচার করেন, হস্তরেখা বিচার করেন, যাদের ক্ষেত্রে মিলছে না রাহু রক্ষা কবচ, রাহু রক্ষা কবচ অথবা পাওয়ারিং এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। অর্থাৎ আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, বিশেষভাবে কিন্তু যাদের ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটাতে বাধা আসছে, প্রাপ্তি কিন্তু আপনার নিশ্চিত রূপে কিন্তু ঘটবেই ঘটবে।
এখানে দেখা দরকার আপনার ন্যাকাল চার্ট। ন্যাকাল চার্টে আপনার ধনভাব, আপনার একাদশ ভাবটাও কিন্তু বিশেষভাবে পর্যালোচনা করা কিন্তু একান্তই দরকার। আগামীকাল রাহু সময় থাকছে 9:00 থেকে 10:30 পর্যন্ত। আগামীকাল রাহু সময় আপনার 9:00 থেকে 10:30। আরেকটি যে শুভ মুহূর্ত 11:47 থেকে 12:35 পর্যন্ত একটা শুভ সময় থাকছে। রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। সপ্তমী এবং অষ্টমী তিথি থাকছে সিদ্ধিযোগ। অর্থাৎ যে পাঁচ রাশির আমি কথা বলছি সেই পাঁচ রাশির কিন্তু গাঢ় প্রাপ্তি সম্ভাবনা কিন্তু ঘটতে চলেছে। যদি আপনার দশা ফেভারে থাকে, অর্থাৎ আপনার ক্ষেত্রে মারক দশা চলছে না রাজ্যকারী গ্রহের দশা চলছে, এটা কিন্তু একান্তই দেখা দরকার। প্রাপ্তি প্রত্যেকের জন্মছকে কিন্তু কম বেশি হয়, অর্থাৎ আপনার জন্মছকে যদি রাহু গ্রহ ভালো থাকে, বিশেষ করে আপনি জানবেন রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই জন্য রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাওয়ার রিং পরিধান করুন, বিশেষভাবে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই। তো এবার আমি জানাবো আপনাদের টার্গেট নাম্বার। শুভ সময় প্রত্যেকে, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকালের প্রথম যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 5। আপনাদের শুভ সময় 11:15 থেকে আপনার 1:02 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে শুরু করে আপনার 12:26 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকালে প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 6। আপনাদের শুভ সময় 12:41 থেকে 2:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো 4 নম্বর যে রাশি, অর্থাৎ কন্যা মিথুন বৃষ, 4 নম্বর যে রাশির কথা আমি বলবো প্রাপ্তির বড় যোগ সৃষ্টি করেছে সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। শুভ সময় সকাল 11:48 থেকে শুরু করে 1:52 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:55 থেকে শুরু করে টাইমটা 10:55 থেকে আপনার 12:29 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি 5টি রাশির কথা বললাম, 5 রাশির কম বেশি সুপার প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। গত অ্যামাউন্টের অর্থভাবে আবারও বলছি নিজের জন্ম ছক সর্বশেষ কথা কিন্তু বলবে। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং আপনার জন্মকুণ্ডলী বিচার করুন, আপনার জন্মকুণ্ডলিতে যোগ আছে কি না, সেটা থাকলে কোন সময় আছে, অর্থাৎ আপনার ক্ষেত্রে কেটে গেছে না আপনার ক্ষেত্রে আছে, কোন সময় আছে, কোন বছর আছে, এটা কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিন। এবং আপনার ক্ষেত্রে যোগটা দেখা গেলো কেটে গেছে, সেটা ফিরিয়ে আনার জন্য আপনার কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। এবং এর পাশাপাশি আমি আবারও বলবো ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্য হচ্ছে, এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। আজকে যে গরিব আগামী দিনে কালকে ধনী হতেই পারেন, কে বা বলতে পারে
মানুষের ভাগ্য কখন ঘুরে। একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। বিশেষ করে এই তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, আগামীকাল এই পাঁচটা রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে। নমস্কার।